ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ চন্দ্রকান্তা সেভেন। পলাশির প্রান্তরে রক্তাক্ত হয়েছিল ক্লাইভের খঞ্জর, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, এমনকি ঝাড়খণ্ড জুড়েও আছে পলাশির বিস্তার। তবু কেন জানি না বসন্তের সমাগমে প্রথম মনে পড়ে নাম পুরুলিয়ার। তাই আমরা বেরিয়ে পড়েছি গুটি গুটি পায়ে, কলকাতা থেকে বেশি দূর নয়, মাত্র 200 কিলোমিটার দূরে। মানবাজারে অন্তর্গত শুশুনিয়া গ্রামের চারিডুংরির পাহাড় দেখতে এলাম, তার চারিপাশে থাকা পলাশের বাহাড়। সরকারি উদ্যোগে এই পার্কে কেন্দ্র করে এই স্থানটিকে বিনোদন কেন্দ্র ও ট্যুরিস্ট স্পট হিসাবে গড়ে তোলার নির্মাণ কাজ চলছে। পলাশ ফুলে রাঙানো পথ ধরে গুটি গুটি পায়ে আমরা উঠে পড়লাম চারিডুংরি পাহাড়ে। তারপর এক জোড়া চোখ মেলে দিতে দিগন্তের পানে খুঁজে পেলাম এক আকাশ বিস্ময় যা ছিল গোপনে। সিঁড়ি বাঁধানো পথ ধরে আমরা আরো উপরে উঠে এলাম। উঠেই দেখি পাহাড়ের সামনেই কংসাবতী ড্যাম দুচোখ ভরে আমাদের দিকে তাকিয়ে দেখছে, আর চারিপাশে দেখি বিশ্বমাতার আঁচলে লাল লাল ফুলের রঙিন কত কারুকার্য। ভুবন মোহিনী এই রূপ দেখে প্রথমেই মনে পড়ে রবি ঠাকুরের সেই গান, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। এই চারিডুংরি পাহাড়ের একদিকে যেমন আছে কংসাবতী ড্যাম, আর তার এক পাশে আছে গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ, ও তার পাশে শুশুনিয়া গ্রাম। বন্ধুরা, এটা বাঁকুড়ার সেই শুশুনিয়া পাহাড় নয়, এটা পুরুলিয়ার অন্তর্গত মানবাজার 2 নম্বর ব্লকের শুশুনিয়া গ্রাম। আদিবাসী অধ্যুষিত এই গ্রামটি বড়ই মধুর, আর এই পাহাড়টি এই গ্রামের অলঙ্কার। 12 মাসই কোথাও থেকে না কোথাও থেকে পর্যটকেরা এই পাহাড়ে আসে পর্যটন কেন্দ্র হিসাবে আনন্দ উপভোগ করার জন্য। তবে ফাল্গুন মাসে এই এলাকার রূপ মাধুর্য অন্যান্য মাসের তুলনায় অনেকটাই আলাদা। ভুবন ভরা এই রূপের মাধুর্য নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না। তবে যারা আসতে পারবেন না তাদের জন্য রইল আমার এই ভিডিও, আশা করি তাদের মনও ভরে যাবে। চলুন ওই দিকটা দেখি এবার। দিগন্তে থাকা রবি মামা বুঝি অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল ডুব দেওয়ার আগে আমাদের সাথে একবার সাক্ষাৎ করে নেওয়ার। তারপর যা দেখলাম সেটা ভাষায় প্রকাশ করা যায় না, সেটা শুধু বিস্ময়। দেখুন বন্ধু, আপনারা
এই স্থানে দাঁড়িয়ে আপনার অবশ্যই মনে পড়বে কবি জীবনানন্দের সেই বিখ্যাত কবিতা, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে না পেরে প্রকৃতির রূপমাত্র চোখে আরো আরো করে মনের মধ্যে ভরে নেয়ার জন্য গুটে গুটি পায়ে বন্ধুর পথে পাহাড়ের গা বেয়ে নেমে এলাম আর একটু নিচে, যেখানে গ্রামের ছেলেরা বসে আছে, দু চোখ মেলে শুধু তাকিয়ে আছে। পলাশ ফুলে সাজানো ভুবন মোহিনী মায়ের সুন্দর রূপের দিকে সমুদ্রের তীরে সূর্যোদয় কিংবা দার্জিলিং এর বুকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য কত বন্ধুই না আপনাদের জন্য এনে দিয়েছে। পলাশ ফুলে রাঙানো চারিডুঙ্গির এই পাহাড় থেকে সূর্যাস্তের মনোরম দৃশ্য বন্ধু দুমুঠো ভরে নিলাম শুধুমাত্র আপনাদের জন্য। দেখে মনে হচ্ছে সূর্য মামা তার রশিতে লুকিয়ে রাখা সমস্ত লাল রঙকে বুঝি পলাশ ফুলের ওপর ছড়িয়ে দিয়েছে। সূর্যি মামা সারাদিনের কর্তব্য পালন করার পর এখন বুঝি অস্তাগমনে, পূব আকাশে উপস্থিত চাঁদের হাতে বুঝি ভূভার অর্পণ করে আজ বুঝি সূর্য মামা বিদায় নিতে চায়। তাই আমাদেরও এবার ফেরার পালা, তবে যাওয়ার আগে ভুবনের রূপকে আরেকবার দেখে নিয়ে যাই। আশা করি আপনাদেরও ভালো লেগেছে, সম্ভব হলে এখানে এসেই দেখবেন, আমন্ত্রণ রইল। হাই ফ্রেন্ডস, আপনারা রয়েছেন এক্সক্লুসিভ চন্দ্রকান্ত 7 ইউটিউব বাংলা চ্যানেলে। আমরা আমাদের সময়সূচির মতো চারিদিক ঘুরছি দর্শনীয় স্থানগুলো, এবং কখন কোথায় ঘুরছি এবং কখন কী খাচ্ছি এবং কখন কী করছি সেগুলো ভিডিও করে আমি এই চ্যানেলে পাঠাচ্ছি। আর এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে দেখবেন, লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন, আর লাইক করে দিয়ে আমাদের উৎসাহ যোগাবেন।